ডিউটি তো শেষ করে আসলাম, ভাতও বসাই দিছি, নামাজ পড়ে আসতে আর একটু গরম হোক, গরম হওয়ার পর তারপর নামাতে পারবো। আর মাছ হইতেছে, একটু গরম হোক। ফালাই দিকে নিচে যেগুলো ফালাই দিয়ে, এখানে কিছু ময়লা মশলা আছে, এগুলো আমার কাছে পুরানো রুটি আছে, এগুলো এগুলো খাই না কিছু না, এগুলো আর আমি ক্ষতি করতেছে, এগুলো কয়েকটি ঈদ ব্যবহারে বানাইতেছে দেখি। আর আপনি রুটি খাবার তার অন্য কিছু নেই, আসলে এগুলো ফেট এক্সপায়ার জিনিস, এগুলোর জন্য অনেক ক্ষতি করে, এগুলো জমা করে রাখছি, আসলে কোনো দরকার নেই, লাভ হচ্ছে ক্ষতি করে বেশি হয়, 200 টাকা বাঁচাইতে যাই আর অনেক বেশি ক্ষতি হয়। এগুলো আস্তে ফেলে দিয়ে আসি আমি, দরজাটা তো তালা দিলাম না, নিলাম এগুলো। ডাস্টবিন কিন্তু আমাদের রুমের নিচে এখানে আছে, অনেক সময় এখন না পরে পরে বলে পরে পরে বলে পরে, আসলে এইভাবে হয় না, সময়ের কাজ সময়তে করাটা সবচেয়ে বেশি ভালো, করে ফেললে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায়। তো এই কারণে এখন আমি তো রুমের নিচে চলে আসছি, আমারও ডাস্টবিনটা এখানে, এই সে ডাস্টবিন করে দিলাম, কাহানি শেষ। তো সালাম আলাইকুম। তো এটা হলো আমাদের রুম, এখানে একটা প্রিন্টের দোকান ছিল, এখানে ভিতরে লোক কাজ করতো, এসে দরজা লোকনে কয়েকদিন হলো বন্ধ হয়ে গেছে, কবে খুলবে সেটার কোনো গ্যারান্টি নেই। তো আমাদের প্রবাস অবস্থা, আপনারা যারা প্রবাসে আসার জন্য লাফালাফি করতেছেন, আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো আসার আগে কিন্তু হিসেব করে আসবেন, যে আসলে সব কাজগুলো নিজে নিজে করতে হয়। গেটটা তাহলে আমাদেরকে যাতে করে বাহিরে কোনো লোক আস না ঢুকতে পারে বা কোনো, এখানে আমরা এইভাবে তালা মারি, চাবিটা পকেটে রে। এটা হলো আমাদের ফ্রিজ, এগুলো হলো আমাদের খাবার বা খাওয়ার পানির ড্রাম। আমার মনে ভাত আমার হয়ে গেছে, তো আমাকে একটা কাজ করতে হবে, আমি আপাতত বেশি নরম হয়ে গেছে আমার, কারো প্রশ্ন এটা আপনি জানেন বেশি কি করব, প্রবাসের জীবন যে একবার এসেছে সেই বলতে হবে, প্রবাস কাকে বলে, প্রবাস করতে আমি জানি এখানে কিছু লেবুর পানি আছে, লেবুর পানি কোলেস্টেরল কপাই দেখাই থেকে কত রকম পড়িয়ে গেছে, না দেখানটা ভালো ছিল দেখাই কি হচ্ছে, যা আমার মাছগুলো হইতেছে, আমার মাছগুলো বিক্রি করতেছি কি অবস্থা, ওনারা একটু গরম করে নিলাম, গরম করে নিয়ে গরম হইতেছে। এখানে যদি আমি আমার খাওয়ার প্লেটটা একটু ধুয়ে নিচ্ছে, খাওয়ার প্লেট অবশ্যই আরো এদিকে করে দিই, তাহলে আপনারা সবগুলো দেখতে পাবেন। আমি সে ধুইতেছি এখানে, সেটা
কিছু ভাত আমি আর আমার প্লেটে নিয়ে রাখি। তো এগুলো এসির সামনে রেখে দিলে কাল আস্তে ঠান্ডা হতে থাকবে। কি বললাম পানিগুলো গরম হচ্ছে আর আমি একটা বেশি বেশি গরম করলে আমার শুকে গেছে। আমি আর বেশি গরম করার আমার শুকার আস্তে ঠান্ডা হোক না পড়বে না, একবার পড়ে গেছে আমার পানি ভাত কিন্তু পড়বে না। লম্বা ডিউটি তো ভাত বেশি করে খাইতে হয়। এদিকে এক বস্তা ডালে দিছে আমার নতুন এক বস্তা আছে। আমার করোনা ভ্যাকসিনের ডেট করছে আগামী কাল 1 তারিখ। সোয়েটি টাইম 8:30 থেকে 9টা আমার ভ্যাকসিনের ডেট পড়ে গেছে। ভ্যাকসিন সরি করোনা টেস্ট করতে হবে আগে। করোনা টেস্টের পর তারপর আমার ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। এখন করোনা টেস্ট কি ফ্রি কিনে বলতে পারি না, অনলাইনে অ্যাপ্লাই করা শেষ। এখন শুধুমাত্র একটু গরম হয়ে যায় আর আমি আমার সত্যি তরকারিগুলো নিয়ে যাচ্ছি। আলাদা খাইতো না টাকলাই এখানে প্লেটটা কেন নিচে পড়ে গেছে কইতে আমি তেন আলম এই একা মানে মানে ঢুকে রাখছে না কেন ভিতরে আলাদা গেছে। হ্যাঁ তো উপর দিয়ে পাক করে প্লেট কিন্তু নিচে উড়ে রয়েছে এই কেন এরকম চুলের বরাবর নিচে অথচ অড়াইলে অড়াইতে হয় তো অড়াইতে হবে আমার নিচে এবং গুগলি আর হার করছে। দেখা হবে যে কোনো এক সময় দেশে গেলে আমার বাবু তোমার
দেখবি তো এ লাগবে না, দেখা তো এমনি হইব। সুদার টাইম আছে নি আমার, আর তো দেখা তো অবশ্য হবে, একবার না একবার তো হবে। সেটা যদি আমি পরে ধুইলে চলে তাহলে আমি তো ভাত খেয়ে নিতে পারি। কিছু মানুষ আছে জানোয়ারের চেয়ে খারাপ। আমাদের সাথে একটা আমার বাংলাদেশি ছিল, দাঁড়িয়েওয়ালা, বয়স মনে হয় প্রায় 70-এর কাছাকাছি হবে। তা আমি একবার ভাতের ফাতিলে তরকারি ফাতিলে এগুলো বেসিনে রাখলাম। ওই যে দেখতেছেন এখানে যে দেখতেছে ওই এরকম আমি বেসিনের মধ্যে রাখলাম। রাখার পরে দেশে এখানে ওই কুলি করে করে শুধু পানি ফালাইতেছে। এখানে রবীন্দ্রনাথ এসে তার দাঁড়িয়ে আরও বড়ো আসিল। আমি দাঁড়িয়ে সমালোচনা করতেছি না, আবার হস করছে, ওমরা করে, নামাজ পড়ে, তপসি, মানুষে দেখলে শুধু আল্লাহরে ডাকে, আল্লাহরে স্রোত আসমান থেকে নামালাই তো এরকম। কিন্তু শয়তানি ছাড়তে পারত না। এরপর আর একটা ওই বললেন আমার প্লেট, প্লেটটা চুলের নিচে আসছিল, সে সরাইলে সরাইতে পারতো, কিন্তু চুলাটার থেকে সরাই নেই। মানুষের সাথে না শুইলে না চললে জীবনে কখনো মানুষ চিনতে পারবে না। মানুষের পোশাক, গালে পশম, এগুলো দেখলে কখনো মানুষকে চেনা যায় না। মানুষকে চিনতে রবীন্দ্রনাথের কঠিন যদি আপনি আরো কাউকে দেখান যে এই ব্যক্তিটারে দেখেন, দেখবেন যে তারা সবাই বলবে এই হলো দেবত, যেটা মতওয়া বলে আর মানে বড় হুজুর, বড় শেখ, এটাই বলবে আর। কিন্তু আসলে সে মুসলমান নয়, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ধর্ম নিয়ে কোনো কথা বলতেছি না, যেটা বলতেছি যে মানুষের লেবাস, মানুষের পোশাক। তো যাক, আমার খাওয়ার সময় চলে যাচ্ছে, আমি খাওয়াটা খাইনি। ইনশাল্লাহ পরবর্তীতে আরেকদিন আর অন্য সময় আপনাদের সাথে আবার দেখা হবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।